গুড মর্নিং এভরিওয়ান, আজ সোমবার, সোমবার সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। সকালবেলা উঠে ফার্স্টেই আমার হাজবেন্ডের ব্রেকফাস্ট আমি রেডি করে দিয়েছিলাম, কারণ ও আজকে একটু সকাল সকাল অফিসে বেরোবে। সকাল মানে অনেকটা সকালেই ও বেরিয়ে গেছে 7টা নাগাদ। তো ও বেরিয়ে যাওয়ার পরেই আমি রান্নাঘরে চলে এসেছি আমার কাজকর্মগুলো সারার জন্য। সকালে যা কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, ঘর মোছা, ঝাঁট দেওয়া, কাপড় জামা কাচা, এই সমস্ত কাজ করতে। তো আগে ফার্স্টে ভাবলাম রান্নাঘরের কাজটা সেরে নিই। রান্নাঘরটা আগের দিন রাত্রেবেলা বাসনগুলো আমি মেজে রাখতে পারিনি, রান্নাঘরটা পরিষ্কার করে রেখেই শুয়েছিলাম। বাসনগুলো হলো রাত্রে খাওয়ার বাসন, রাত্রেবেলা যে সমস্ত বাসনগুলো পরে খাওয়ার পরে সেইগুলোই। আর কাল রাত্রেবেলা রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, যার জন্য আমি হাঁড়ি কড়া কিছুই মাজতে পারিনি। হাঁড়িটা কাল আগের দিন রাত্রেবেলা আমাদের ভাত হয়েছিলো, তাই জন্য হাঁড়িটা পড়েছে। তো সকালবেলা এসে আগে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি আগে রাত্রেবেলা বাসন টাসন সব মেজে রেখেই শুতাম, কারণ এখন একটু ঠান্ডা পড়তে ট্যাঙ্কের জলটা এত ঠান্ডা হয়ে থাকে, রাত্রেবেলার ইচ্ছেই করে না যে মেজে রেখে শুই। সকালবেলাও ট্যাঙ্কের জল আরও বেশি ঠান্ডা হয়ে থাকে, হলেও রাত্রে ঠান্ডা থাকে, সকালেও ঠান্ডা থাকবে। তো একটা টাইম তো আমাকে মাজতেই হবে, আমার কাজটা তো আমাকে করতেই হবে। দুটো টাইম তো বললে হবে না যে ঠান্ডা হয়ে আছে। তো আমি ওই জন্য সকালবেলাই মেজে নিচ্ছি, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর আমাদের সিঙ্কটা এতটাই ছোট যে ওখানে বাসন মেজে রাখতে পারি না, গ্যাসের পাশটা নাহলে এদিকটা যেদিকটা হোক মেজে রাখি, তার সিঙ্কে তারপর বাসনগুলো সব ধুয়ে নিই। তো বাসনগুলো মাজার পরে আমি ওই যেখানটা বাসনগুলো উপর করে রেখেছিলাম ওখানটা ভালো করে ধুয়ে দিয়ে আর একটা ন্যাংরা করে মুছে নিই। আজকে সকালবেলা ব্রেকফাস্টে হয়েছিল ছোলার ডাল আর পরোটা। আমার হাজবেন্ডকে তো ছোলার ডাল আর পরোটা করে দিয়ে গিয়েছিলাম, ওরা খেয়ে চলে গেছে। বাসন টাসন মাজার পরে আমি ভাবলাম যে রান্নাঘরের কাজটা আমি একেবারে কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তারপরেই বেরোবো রান্নাঘর থেকে। তাই জন্য আমার আর আমার ছেলের পরোটাটা করে নিচ্ছি। তো পরোটাগুলো বেলছি, পরোটাগুলো কীরকম বেঁকা বেঁকা মতো বেলা হচ্ছে। পরোটা আসলে ফ্রিজেতে ময়দাটা আমার আগের দিন রাত্রেবেলা মাখা ছিল, আর ময়দাটা ফ্রিজে মাখা থাকলে বার করে রাখা কিছুক্ষণ পর এতটা নরম হয়ে যায় যে বেলতেও অসুবিধা হয়, আর ওই যে এরকম বেঁকা বেঁকা মতো বেলা হয়েছে, ঠিকমতো গোলও হয়নি। সে যাই হোক, আমি আর আমার ছেলে খাবো, অন্য কেউ তো খাবে না, বেঁকা হলো খেলে পেট তো ভরেই যাবে। তো পরোটাটা হয়ে যাওয়ার পরে আমি একটু গরম জল বসিয়ে দেবো। পরোটাটা যখন হয়ে গেছে, একটা গামলি করে, স্টিলের গামলি করে আমি এক গামলি জল বসিয়ে দিচ্ছি। গরম জলটা বসিয়ে দিলাম, দুটো বেড কভার জমা হয়েছে, বেড কভারগুলো গরম জলেই আমি মেখে দেবো। আর যতক্ষণ জলটা গরম হচ্ছে আমি ঘর দালান রান্নাঘর ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এমনকি বাইরে যেখানটা করে ফুল গাছটাগুলো বসানো থাকে বাইরে বারান্দাটায়, তো ওখানটাও ভালো করে ঝাঁট দিয়ে, সিঁড়ি টিঁড়ি সমস্ত কিছু ঝাঁট দিয়ে নেব। তো আগে আমি বারান্দাটা ঝাঁট দিচ্ছি, দিয়ে ঘরটা এবার ঝাঁট দেব। ঘরেতে আমি ঘরে ঝাঁট দেওয়া বা মোচারগুলো কিছুই শ্যুট করতে পারি না, ওখানে এদিক ওদিক এতটা গলি হয়ে থাকে যে আমি ওখানে একদম ঝাঁট দেওয়া বা মোচা কিছুই দেখাতে পারি না। ক্যামেরাটা কোথায় সেট করবো সেটাই বুঝতে পারি না। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমার গরম জলও হয়ে গেছে। গরম জলটা ওই বালতির জলের সাথে মিশিয়ে দিয়ে সার্ভ দিয়ে মেখে রেখে দেবো। ওগুলো আমি আগের দিন রাত্রেই মেখে রেখে দিই আর সকালে উঠে কেচে নিই। কালকে তার আগের দিন রাত্রিবেলা মেখে রাখবো মনে নেই, ওই যে বললাম মনে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, গরম জলও করতে পারিনি, তাই জন্য ওখানে ওগুলো মেখেও রাখতে পারিনি।
সকালে উঠে গরম জলটা করে নিয়ে মেখে দিচ্ছি। বেলায় জল এলে 11টা সাড়ে 11টায় টাইম পেলে জল এলে তখন আমি ওগুলো কেচে দেব। আর আমি যখন একেবারে 2-3টে করে বেড কভার জড়ো হয় তখনই কাচি, একেবারে কাচি না, একটা একটা করে কাচি না, 2-3টে জমা হলেই কাচি। আর বাথরুমে কাচতে হয় বলে আমি একটু গরম জলে মেখে দিই, কারণ বাথরুমে তো বেশি আচার দিয়ে কাচা যাবে না, তুবে তুবেই কাচতে হয় তাই জন্য। আর ওগুলো সব মেখে রেখে দিয়ে এবার আমি ঘর দালানটা সব মুছে নিয়েছি। ওদিকে রান্নাঘর ঘর সব মোছা হয়ে গেছে, বাইরেটাও মোছা হয়ে গেছে, এবার দালানটা মুছছি। দালানটা আর একটুখানি মুছতে বাকি আছে, তো দালানটা সবটা মুছে নিয়ে ওদিকে টাইম কলের দিকটাও ভালো করে মুছে নিই। মুছে নিয়ে একেবারে বাথরুমে ঢুকে বালতি টালতি পরিষ্কার করে নিই। আর বাইরে তুলসী গাছটা দেখুন, তুলসী গাছটাতে আমি ধূপ দিই, পুজো করি। আর এটা কামিনী ফুল গাছ, একটা কারি পাতা, একটা লেবু গাছ। আর এই যে গাঁদা ফুল গাছটা, এটা আমি শনিবার দিন যখন বাজারে গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছি। আর এতে অনেকগুলো কুঁড়ি এসেছে, জানি না ফুল হবে কি হবে না, কীরকম হবে। প্রত্যেকটা ডগে ডগে একটা করে কুঁড়ি আছে। গাছটা দেখে আমার বেশ পছন্দ হলো, নিয়ে এলাম। আর আর পাশে যে লেবু গাছটা রয়েছে ওটাতে এত পোকা এসেছিলো, ও তো ওষুধ দিয়েছি। তো সমস্ত সকালের কাজ সারার পরে ভাবলাম একটু আদা দিয়ে লিকার চা করে খাই, তাই একটু চা করে নিয়ে যাচ্ছি। অনেক দিন চা খাওয়া হয় না সকালে, তো আজকে সকালবেলা একটু চা খাবো। আর চা খেতে খেতে 10-15 মিনিট একটু ভালো চুপচাপ বসে বসে চা খেতে ভালোই লাগে, তো আমি বসে বসে একটু চা খাচ্ছি। চাটা খেতে খেতে উঠতে 10:30-11টা বেজে গিয়েছিল, তো তারপরে চা খেয়ে উঠে অনেকটা কাজ করেছি। রান্নাঘরে গিয়ে রান্নার সমস্ত কিছু জোগাড় করেছি, করে তারপর স্নানে গিয়েছিলাম। স্নান কাচা সমস্ত কিছু সেরে এসে এবার ঠাকুরকে সেবা দিচ্ছি। ঠাকুরকে সেবা দিয়ে ব্রেকফাস্ট করে তারপর দুপুরে রান্নার জন্য আবার রান্নাঘরে ঢুকবো। আর আমি স্নানে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে স্নানে গিয়েছিলাম। স্নান করে এসে দেখি ভাত হয়ে গেছে, তো ফ্যান জ্বালাতেও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি। আর ওই দিক আমার পিছন দিকে ফ্রিজের উপরেও একটা ঠাকুরের আছে, ওখানেও ধূপ দিই, ওখানেও ঠাকুর থাকে, মানে ওটা যাদের বাড়ি ওনাদেরই ঠাকুর রেখে গেছেন, তো আমরা ধূপ দিই ওটাতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, সকাল থেকে একটু কথা বলার সময় হয়নি, সকাল থেকে এতটাই ব্যস্ত, তো সকালবেলা দেখলেন আমি কী কী কাজ করলাম। সমস্ত কাজ আমার রেডি হয়ে গেছে, যেগুলো সকালে গরম জল করে মেখে রাখলাম বেড কভারগুলো, তো সেগুলো সব কাঁচা হয়ে গেছে। কেচে ছাদে মেলে চান টান করে ঠাকুরকে সেবা দিয়ে ব্রেকফাস্ট করে এবার রান্না করতে চলে এসেছি। আর চান করতে যাওয়ার আগে আমি দুপুরে যা রান্না হবে সেগুলো আমি রেডি করে রেখে দিয়ে গিয়েছিলাম, তো সেগুলো একটা কাজ এগিয়ে রেখে গিয়েছিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভাতটা বসিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে এবার ঠাকুরকে সেবা টেবা দিয়ে আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে সেরকম কিছু রান্না করবো না, দুদিন ধরে প্রচুর রিচ খাওয়া হয়েছে, তার জন্য একদম সিম্পল রান্না করব। তো কী কী রান্না করছি আপনাদের একটু দেখিয়ে দিই। তো আজকে দুপুরবেলা রান্না হবে এই যে বেতো শাক, এক কাঠি বেতো শাক এনে সেদ্ধ করে আমি জলটা এ করার জন্য এখানে রেখেছি। ঠিক এইটুখানি হয়েছে, একদম একটুখানি হয়ে গেছে সেদ্ধ হয়ে গিয়ে। তো এই বেতো শাকটা হবে ভাজা, আর শিম, পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছি, একটা তরকারি হবে। আর এই যে মসুর ডাল সেদ্ধ করে রেখেছি, এটা কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা এইসব দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর টমেটো ধনে পাতা দিয়ে ডালটা আমি করবো। আর আমার ছেলের জন্য আমি ডিম সেদ্ধ করেছি। এবার আমি চটপট রান্নাটা সেরে নিই, আর বেশি বেলা করবো না, অনেকটা দিয়ে এমনি দেরি হয়ে গেছে, তো
তো রান্নার আজকে কিছু শেয়ার করছি না, কারণ আমি সেরকম কিছু রান্না করছি না, সিম্পল রান্না তো শেয়ার করার মতো কিছু নেই। তো ঝটপট রান্নাটা করে নিই, নিয়ে তারপর ফিরছি। আমার দুপুরে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিয়ে কী কী রান্না করেছি তার দেখিয়ে দিয়ে আর আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:15 হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব। এই যে বেতো শাকটা ভেজেছি, বেতো শাক ভাজা আর সিম পেঁয়াজ করিতে চচ্চড়িটা যে করেছিলাম সেই চচ্চড়িটা, মুসুর ডাল, ধনে পাতা, টমেটো দিয়ে একটু পাঁপড় ভেজেছি। আমি ডিম খাবো না বলে, আর ছেলের খাবার আমি অলরেডি বেড়ে দিয়েছি, এবার ছেলেকে খেতে দেব। তো আমরা চটপট আগে খাবারটা খেয়ে নিই, তারপর সেই বিকেলে আবার কথা হবে। বিকালবেলা এখন ছাদে এসেছি, আর এই যে জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, কিছু শুকায়নি, বেড কভারগুলো ছাড়া আর কিছু শুকায়নি। এগুলো সব ঘরে নিয়ে গিয়ে দিতে হবে, ছাদে তো একদম রোদ দূর থাকে না। সকালের দিকে রোদটা এখানে থাকে, কিন্তু সকালে কাচলে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু বেলার দিকে কাচলে আর জামাকাপড় শুকাবে না। আর এই অনেকটা বেলা হয়ে গেছে, 11টার সময় জল আসার পর তারপর কেটেছি, সকালের দিকে কাচা হয়নি। তো আগে ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছিলাম, আর বেশি ভিডিওটা আর বেশি বড় করব না। এবার সন্ধ্যাবেলা যা টুকটাক কাজ আছে, সন্ধ্যা দেওয়া, তারপর জল টল ভরা, টাইম কলে জল এসে গেছে, তো সেই সমস্তগুলো কিছু করে নেব, করে নিয়ে তারপর রাত্রে রান্না করব। তো আজকে সন্ধ্যেবেলার আর কিছু শেয়ার করছি না, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে যাবে। আজকে সকালবেলা থেকে কী কী করছি সেগুলো সমস্ত কিছু শেয়ার করেছি। ভেবেছিলাম ভিডিওটা আর বড় করব না, বিকেলেই শেষ করে দেব। তো রাত্রেবেলা রান্না টান্না করার পরে আমার ছেলে বলল যে মা একটু বাইরে গিয়ে খেলবো র্যাকেট নিয়ে, তো ওর সাথে একটুখানি খেলতে বেরোলাম। ওর বাবার সাথে খেলে, কালকে আমারও একটু ইচ্ছে হলো ওর সাথে খেলা করার, মানে অনেক দিন আগে খেলেছি, অনেক ছোটোবেলায়, তা খেলতে বেশ ভালোই লাগছিল, দুজনে মিলে খেলা করছিলাম। রান্না টান্না সব কমপ্লিট করে তারপরে গেছি, খেলা শেষ করে এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমাদের বাইরে যে বারান্দাটা রয়েছে, তো ওখানে একটা লাইট দেওয়া থাকে, আর পাশে বাড়ি একজনদের, ওদেরও বাইরে লাইট জ্বলে, তো সেই লাইটেই আমরা খেলা করছিলাম র্যাকেট। আর আজকে খেলা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো আমাদের খেলা হয়ে গেছে, আমার ছেলে অনেকক্ষণ থেকেই খেলছে, আর ওর ভালো লাগছে না, এবার ঘরে চলে যাব। দেখুন এবার আমরা ঘরে চলে যাব। তো ভাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো গুড নাইট অ্যান্ড টাটা।